ঠিক তোমার মনে তো গেল তারা সেল লিখে যে জিভাবে হোক যেতে হবে তারা তুই আগে যা তাহলে দাঁড়া এটা দেখো একদম জয়মাকানি রং বা এটা তো খুব সুন্দর না লাল তো আবার ফ্যাশনে নেই মেরুন দেখা তো মেরুন এই মেরুন বা এটা তো খুবই সুন্দর কিন্তু মেরুনের সাথে তো শাড়ির কালারের কোনো ম্যাচিং এ নেই দাদা একটা ভিনাস ব্রিজ দিন বেগুনি তো হ্যাঁ নাকি তোমারও আবার ওর মতো ভেরিয়েশন চাই হ্যাঁ না দাদা আমার একটা ভিনাস ব্রিজ হলেই হবে এই আমি তোমাকে চিনি মুন্না না কেমন আছো আমি ভালো আছি তোমার খবর কি পূজোর শপিং নিশ্চয়ই দেখো না এই শাড়িটার সাথে ম্যাচিং করা একটা লিপস্টিক খুঁজছি এত অপশন এই তুমি রিজার কিনছো কিনো না তুমি জানো না মোটা মোটা লোম বেরোবে বরং ভ্যাক্স করে নাও অনেক বেটার ভিনাস ব্রিজ কোনো অর্ডিনারি রেজার না তুমি কি ট্রাই করেছো এটা স্পেশালি মেয়েদের জন্য তৈরি আর তুমি যা বললে সেটা একটা মিথ যেটা পার্লার আন্টিরা বানিয়েছে ভাবতে গেলে আমার এসবের উপর একটা ভিডিও বানানো উচিত দেখো তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি বছর খানেক ধরে ভিনাস ব্রিজ ইউজ করছি আর আমার আজ অবধি স্কিন হেয়ার মোটা ওঠেনি ইনফ্যাক্ট এটা ইউজ করলে মরা চামড়া চলে যায় আর একটা স্কিনে ন্যাচারাল গ্লো এসে যায় হ্যাঁ ঠিকই বলেছে আমি তোমায় ডেমো দিয়ে দিচ্ছি হাত না না মুন্না দেখা আচ্ছা আমি দেখাচ্ছি এভাবে প্রথমে হাতে জল দেবে তারপর ভিনাস ব্রিজটা হাতে গ্লাইড করবে এতে সোপ জেল বার আছে তাই আলাদা করে তোমাকে সাবান লাগাতে হবে না
দেখো কত সিম্পল, আর শেষমেশ ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিনটা ময়েশ্চারাইজ করে নেবে। দেখো খুব স্মুথ হয়ে গেছে না স্কিনটা? বাহ, সত্যি খুব গ্লো করছে। এই আমাকে দাদা আমাকে এটা দিয়ে দিন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমাকে আরেকটা ভিনাস ব্রিজ দিয়ে দিন। হ্যাঁ, এটা দিয়ে পুরো পুজো চলে যাবে। শুধু পুজো কেন, তুমি এটা সারা বছর ইউজ করে নিতে পারবে। কিভাবে? রিফিল দিয়ে, রিফিল নিয়ে নাও। আর তাহলে দাদা আমাকেও একটা রিফিল দিয়ে দিন। আর দাদা আমাকেও রিফিল দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইবার দেখুন তো কেমন লাগছে, তাও বোঝা যাচ্ছে না। এই যাচাই করে নাও। যাচাই? হ্যাঁ যাচাই। এবার দেখুন তো বৌদি কেমন লাগছে। দারুন দারুন, একটু হেঁটে দেখালে হতো, ঠিক না? আমার হেঁটেও দেখাতে হবে? ফাটাফাটি, একটু ঢাকের তালে নাচলে হতো না? নিচেও দেখাতে হবে? বলছি কি যে বেশ অনেকগুলো শাড়ি তো হলো, এবার না হয় ওঠা যাক। ও মা, এত কিছুই না, এখন আমার মা, বোন, মাসিমা, জেঠিমা, পিসিমা আর বিশ্বের যত মা আছে সবার জন্য লাগবে শাড়ি। এই বৌদি আপনার শাড়িটা আর বিলটা আর বাকি বাড়িতে পৌঁছে দেবো। এই নাও বিল, জলদি জলদি পে করে দাও। তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, এবার বিলটা পে করো। এর পরে বোটা, এগুলো কম পড়ছে। দাদা এগুলোও কম পড়ছে। বাড়ির চাবি দাদা, এটাও কম পড়ছে। বৌদি এটাও তো কম পড়ছে, কিভাবে হবে? হচ্ছে না, মহাষ্টমী তো পরার মতো কিছু ইউনিক দেখা আমার। ইউনিক? এবার পুজোতে এটা সবাই পড়বে, আমাকে কিছু ইউনিক দেখা। ইউনিক বলবেন তো, এ নিন প্রিয়াঙ্কা চোপড়া শাড়ি। আমার ননদ অলরেডি এটা কিনে নিয়েছে, আমাকে কিছু ইউনিক দেখাও। ঝিকিমিকি শাড়ি, পুরো লাইটিং ইউনিক, ঝিলিমিলি ঝিলিমিলি শাড়ি ইউনিক। এনিন জাস্ট ফরগেট অ্যাবাউট এভরিথিং, এটা পুরো বর্ধমান থেকে আনানো বিশমাল শাড়ি ইউনিক। আরো ইউনিক এটা দেখুন, ইউনিক চাই আমার, ইউনিক, আমাকে কিছু ইউনিক দেখাও। আরে এই দেখুন না, এটা আরো বেশি ইউনিক। এই এটা একটু দাও তো। আরে দাও তো, আরে 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 দাও তো। লুকিয়ে রেখেছে অসাধারণ ইউনিক একটা শাড়ি, এটাই দেখাচ্ছে।
যাচ্ছে না, কি রাস্টিক রাস্টিক ফিল আছে, দারুণ ব্যাপার। তুমি মানাবে আমাকে? হ্যাঁ দাদা, আরে আমি ঘর মুছছি, আমার প্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, একটু দেন। পরে আরে ওই ওই দেখো শাহরুখ।